তোর বাবা চলো ওই সুয়ের দোকানগুলো যাওয়া যাক প্রিন্সেস সু চলো চলো তো বন্ধুরা আমি না খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছি তাই জন্য আমার পাটাও বড় হয়ে যাচ্ছে তাই জন্য স্কুলের জুতো কিনতে এসেছি আর এখানে দেখো এই আঙ্কেলটা আমাকে জুতো পরিয়ে দিচ্ছে মোজা পরবো তো মোজা পরলে তারপর ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা বিলটা করে নি এই জুতোটাই কিনে নিলাম অজন্তা কোম্পানির কেয়ার জুতো চলো ডোনার জুতো নেওয়া হয়ে গেছে তাকাও চলো চলো এ ফিউ মোমেন্টস লেটার তারপর আমরা চলে এলাম দেখো এখানে মন্দিরে পূজো হচ্ছে তো খুব সুন্দর কীর্তন হচ্ছিল তো মায়ের সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তন শুনে নিলাম তারপরে ঠাকুরকে নম করে আমি একটুখানি দক্ষিণা দিয়ে দিলাম তারপরে চলো এরপরে আবার যাব আরেকটা কিছু কিনতে তো চলো কি কিনতে যাই তোমাদের সঙ্গে শেয়ার করি কি নতুন কিনবো যেখানে যাচ্ছে বায়না চলে এসছে ব্যাগের দোকানে ব্যাগ কিনতে চলো দেখা যাক ছবি তুলে নে ব্যাগ ব্যাগের দোকানে গিয়ে ব্যাগ পছন্দ হলো না কারণ আমি তো গোল্ডেন ব্যাগ কিনবো সেই জন্য তো ব্যাগ তো কিনলাম না কিন্তু আমার মাম একটা ছোট্ট পুচকি বোনের জন্য একটা জামা প্যান্ট কিনে এনেছে যেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এখানে এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু অনেকটা বড় তাই জন্য মাম্মা বললো ছোট সাইজ আনতে দোকানের কাকুটাকে জোনা এখন ফুচকা খেতে এসছে টাকা তুমি খাও আমি ফুচকা খাবো না ওইটা হালকা কালার একটু বড় নিলে ঠিক আছে মা এটা অনেক বড় দাঁড়া দেখাচ্ছে বাবা পড়া অনেক বড় অত বড় নেওয়া যাবে তুই কালোটা দেখ নালে নীলটা দেখাচ্ছি দাঁড়া তুই বন্ধুরা আমার এই পিঙ্ক কালারটা পছন্দ হচ্ছে আর পাপার ওই ব্ল্যাক কালারটা যদিও ব্ল্যাক কালারের সেম জুতো আমি পরে আছি আর পিঙ্ক কালারের জুতোটা অনেকটা বড় তাই জন্য পাপা বলছে এটা হবে না এত বড় জুতো কিনতে হবে না তুই এই ব্ল্যাক জুতোটা কেন কিন্তু এই ব্ল্যাক জুতোটা তো সেম টু সেম আমারই আছে তাই না বলো তার জন্য মা বললো থাক আর নিতে হবে না চলো অন্য দোকান দিয়ে নেবে তারপর আর জুতোও নিলাম না এ ফিউ মোমেন্টস লেটার একটা ছোট্ট বোনুর জন্য এই জামাটা নেওয়া হলো এখন দিয়ে আসবো গিয়ে একটা প্যান্ট আর একটা জামা চলো এটা এখন যাব বোনুর বাড়ি এটা চলো একদম কুট্টি বনু চলো 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 বেরিয়ে গেছি আর আজকে ডোনার বাবা হেলমেট পরে নি বলে 500 টাকা ফাইন হয়েছে ডোনার বাবা তাই তো কত টাকা 500 টাকা সরি বন্ধুরা বনুটার বাড়ি গিয়ে আর ভিডিও করে নিয়ে একদম ছোট্ট বনু তো ওকে কি করে ক্যামেরায় দেখাবো বলো এক দেড় মাস দু মাসের বনু তাই জন্য বনুটা একটু বড় হোক তারপর তোমাদের সঙ্গে বনুকে দেখাবো আর এখন আমি চকলেট কিনে নিয়েছি চলো বাড়ি যাওয়া যাক আজকে ডোনার রাতের বেলা ডিনার হচ্ছে ঘুগনি দিয়ে রুটি যেটা ডোনার খাওয়া হয়ে গেছে আমরা লাইভ করছিলাম তো জন্য আর দেখাইনি আর চলোই দেখো এই হেয়ার ব্যান্ডটা ডোনা কিনেছে খুব সুন্দর না হেয়ার ব্যান্ডটা আর কিনেছে হচ্ছে যে দেখালাম একটা বাচ্চার জামা যেটা দিয়ে আসা হয়ে গেছে এনে হেয়ার ব্যান্ডটা পরে নে আর জুতো কেনে নি জুতো কিনে দেয়নি ওর বাবা তার বদলে ওর বাবা 500 টাকা হেলমেট পরেনি বলে পাড়ায় তাও হেলমেট পরেনি তাই ওরা 500 টাকা গেছে চুনা জুতো কিনে দিলে হয়ে যেত কিন্তু জুতোটা আমার পছন্দ হয়নি আর একটা দোকান দিয়ে কিনতে বলেছি দেয়নি তাই জন্য 500 টাকা গেছে এই জন্য শান্তির ঘুম ঘুমাচ্ছে 500 টাকা পুলিশকে দিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে আর এই যে এইটা ডোনা খাচ্ছে আর কি জুতো কিনেছে তোমাদেরকে দেখাই তো খাতেই তুলছি
খোল দেখি, এটা খোল, দাঁড়াও। এই যে অজন্তা দিয়ে ডোনার স্কুলের এই জুতোটা কিনেছে, তো এইটা স্কুলে কেয়ার, আর স্কুলে আর একটা জুতো আছে, যদি ওটা চলে তো ভালো, ওটা পরাবো, নাহলে আর পরাবো না। তো চলো, ডোনার খাওয়া শেষ পর্যায়ে, মানে একটুকুনি বাকি ছিল, আগেই খাওয়া হয়ে গেছিলো, মোবাইল দেখছিল একটু, অনেক রাত হয়ে গেছে, এবার ভিডিওটা এখানেই শেষ করবো, একদম একটা ছোট্ট ভিডিও আপলোড করলাম। তো চলো সবাই, চলো কমেন্টটা পড়ে নি। ডোনা আয়ুষীকে তুমি কম্পিউটারে ভর্তি করাও, শাগনিক বলছে তো ভর্তি করাবো, তাই তো ভর্তি করাবো। আর দিদি, তোমার ফেভারিট চকলেট কি, জেমস নাকি চকলেট, আর ডোনার ফেভারিট চকলেট কি? এই ডোনা, তোর ফেভারিট চকলেট কি, জেমস নাকি পার্ক বলে দে। পার্ক। তো আমার ফেভারিট হচ্ছে জেমস, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর ভিডিও ডোনা রান্না করছে, আমার ভিডিও খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। দাঁড়াও, চলো আর একটা গেম আছে। তুমি কি খেতে ভালোবাসো ডোনা, সব থেকে বেশি কি খেতে ভালোবাসো? ফ্রেঞ্চ ফ্রাই। আর তুমি ডোনার গুড হ্যাবিট, ডোনার গুড হ্যাবিট কি বলে দাও? কাজ করা। আচ্ছা, ওটা বলিনি আমি, ক্যামেরাই অন করিনি। তোমার গুড হ্যাবিট, আমার গুড হ্যাবিট হচ্ছে প্রচুর কাজ করি, মানে এইসব ভিডিও ভিডিওর। কি খেতে ভালোবাসো, টি না মিল্ক? মিল্ক, মিল্ক না হেলথ ড্রিঙ্কস, সরি, হেলথ ড্রিঙ্কস, হেলদি ড্রিঙ্কস। তোমার নাম নিও, তোমার প্রার্থনা, তোমার নাম নিও। আচ্ছা প্রার্থনা, হাই প্রার্থনা। এই বাংলা বুকটা খুব, আচ্ছা তোমরা অনেকে বলেছো আর্ট অ্যান্ড ক্রাফট বইটা দেখতে চেয়েছো, অবশ্যই দেখাবো। ডোনার বুকগুলো জাস্ট লাইক কে লাইক লুকিং লাইক কে ওয়াও, আলাদাভাবে ডোনার বই দেখতে চাই, অবশ্যই দেখাবো। দাঁড়াও দাঁড়াও, বলছি দিদি, ডোনার স্কুল কবে থেকে স্টার্ট? ডোনার স্কুল মঙ্গলবার দিয়ে স্টার্ট। আমার 9 বছর, আমি অলরেডি, দাঁড়া 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 দাঁড়া, সব কমেন্ট চলে যাচ্ছে। ডোনাকে কালি সাজাতে বলেছো, অবশ্যই চেষ্টা করব। আর কোথায় কোথায় ডোনা বনু দেখতে বড়, দেখতে দেখতে বড় হয়ে গেল, সত্যি গো, তাড়াতাড়ি বড় হয়ে গেল। চলো চলো, আর কি কমেন্ট আর এখন পাচ্ছি না। তোমার নাম নিতে বলেছো, তোমার নাম হচ্ছে রিয়া সাহু, আর একজন নাম নিতে বলেছো শ্রীজনি, আর্ট অ্যান্ড ক্রাফট বইটা দেখতে চাও, অবশ্যই দেখাবো। তো চলো বন্ধুরা, অনেক কমেন্ট নিচে চলে যাচ্ছে, নিচে চলে গেছে, তো আবার নতুন করে কমেন্ট করো, অবশ্যই পড়বো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। সো আজকের মতন গুড নাইট, একদম ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকে সানডে, ভিডিওর সাইজও ছোট হয়ে গেল, এই দেখো ভূতটাকে দেখে নাও। ওরে বাবা রে। চলো, শুধু পুক দেয়, কি গন্ধ পুকে, মেয়েটার নাম পুকালি। তো চলো, ডোনার হেয়ার ব্যান্ডটা কেমন হয়েছে ডোনাই চয়েস করছে, এগুলো এখন আমাকে গোছাতে হবে, প্রচুর কাজ পড়ে রয়েছে, বাসন মাজবো, এখন 12টা বেজে গেছে, বাসন মাজবো, ওগুলো গুছাবো, তারপরে ডোনাকে ঘুম পাড়াবো, তারপরে আমার এডিট এর কাজ, ভিডিও আপলোডিং কাজ অনেক। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, সুন্দর সুন্দর কমেন্ট করো, অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো, ভালো ভালো কমেন্ট করতে হবে, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, লাভ ইউ অল গাইস, হ্যাপি সানডে, বলো হ্যাপি সানডে, গুড নাইট, Happy Tuesday!